আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল আপনাদের জানার প্রয়োজন রয়েছে আমি মনে করি কারণ এই ভিডিওটিতে আমি তুলে ধরবো স্বপ্নে সারস পাখি দেখলে কি হয় অনেকেও হয়তো আমরা এই পাখিটি স্বপ্নে দেখে থাকি অনেক অবস্থাতেই দেখি কয়েকজন আমাকে প্রশ্নও করেছেন তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই এই সারস পাখি দেখেন নিয়ে কি বলেছেন কখন এটা দেখা ভালো আর কখন খারাপ এটা কি সৌভাগ্যের ইঙ্গিত নাকি দুর্ভাগ্যের ইঙ্গিত বহন করে আমরা আজকের এই ভিডিওটিতে সুন্দরভাবে জেনে নিব তো ভালো করে আলোচনাটুকু জানতে বুঝতে আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সম্প্র সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর নিত্য নতুন বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য প্রিয় দর্শক আমার চ্যানেলটিকে সকলেই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক তো সারস পাখি স্বপ্নে দেখা এটা নিঃস্ব অপরিচিত ও নিঃশক্তি ব্যক্তি বোঝায় এটা নিঃস্ব অপরিচিত ও নিঃশক্ত ব্যক্তির প্রতি ইঙ্গিত করে তো যে ব্যক্তি স্বপ্নে কোনো সারস পাখিকে তার সাথে মিলিত হতে দেখলো তার ব্যাখ্যা হলো সে এমন সম্প্রদায়ের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে যাদের চরিত্র খারাপ তার মানে বুঝতে পারলাম এটা ততটা ভালো বিষয় হবে না যদি কেউ স্বপ্নে কোনো সারস পাখিকে তার সাথে মিলিত হতে দেখে যে ব্যক্তি কোনো সারস পাখিকে অনেক দূরে সফর করতে স্বপ্নে দেখে তাহলে যদি সে সফর অবস্থায় এই স্বপ্ন দেখে বাড়িতে নিরাপত্তার সাথে ফিরবে এই লক্ষণটা আবার খুব ভালো যে কোনো ব্যক্তি যদি সফর অবস্থায় দেখে যে সারস পাখি অনেক দূরে সফর করছে যদি এটা সফর অবস্থায় দেখে তাহলে তার স্বপ্নদ্রষ্টার সফর থেকে বাড়িতে নিরাপত্তার সাথে ফেরার প্রতি ইঙ্গিত করবে কেউ বলেন সারস পাখি তাই এমন মানুষদের দিকে ইঙ্গিত করে যারা একত্রিত হওয়া বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে ভালোবাসে যদি কোনো ব্যক্তি অনেক সারস পাখিকে কোনো শহরের পার্শ্ব দিয়ে উড়তে দেখে তাহলে ওই বছর ওই অঞ্চলে অধিক ঠান্ডা পড়বে ভয়ানক বন্যা হবে যদি কোনো ব্যক্তি অনেক সারস পাখিকে একত্রিত অবস্থায় শীতকালে দেখে তাহলে তার এই স্বপ্ন চোর ডাকাতদের প্রতি ইঙ্গিত করবে তার মানে ভালো লক্ষণ নয় যদি শীতকালে অনেক সারস পাখিকে কোথাও কোনো অঞ্চলে একত্রিত অবস্থায় দেখে কারো মতে আবার যে কোনো ব্যক্তি যদি সারস পাখি শীতকালে একত্রিত অবস্থায় দেখে তবে কারো মতে ব্যাখ্যাটি একটু ভিন্ন রয়েছে কেউ কেউ বলেন যে এই স্বপ্ন সফরকারীদের জন্য কল্যাণ এবং যে ব্যক্তি বিবাহ করতে চায় তার জন্য কল্যাণ আর যে ব্যক্তি সন্তানের ইচ্ছা করে তার জন্য কল্যাণের বহন করবে কল্যাণের ইঙ্গিত করবে এটা কখন যদি কোনো ব্যক্তি শীতকালে সারস পাখিকে অনেক সারস পাখিকে একত্রিত রেখে তবে এটা কারো কারো মত কেউ কেউ বলেন যে ব্যক্তির স্বপ্নে এই পাখি মিলল সে প্রতিদান পাবে অর্থাৎ সে কোনো তার জীবনের কাজকর্মে বিভিন্ন অবস্থাতে সে কোনো বিষয়ের প্রতিদান পাবে যে ব্যক্তি তার উপর অর্থাৎ সারস পাখির উপর সওয়ার হতে দেখলো স্বপ্নে তাহলে সে গরিব হয়ে যাবে অর্থাৎ স্বপ্নদ্রষ্টা গরিব হয়ে যাবে সারস পাখির উপর সাওয়ার করতে দেখা এটা ভালো লক্ষণ নয় তো বন্ধুরা এই ছিল আজকের ব্যাখ্যাটুকু আপনাদের সামনে যেগুলো আমি বললাম ইবনে সিরিন রহমতুল্লাহি এর দেওয়া ব্যাখ্যা স্বপ্নে সারস পাখি দেখলে কি হয় তো আজকে ব্যাখ্যাটুকু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন আর আলোচনা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন যাতে সবার মাঝে আলোচনাগুলো ছড়িয়ে যায় আর বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক স্বপ্নের ব্যাখ্যার ভিডিও অনেক আমলের ভিডিও অনেক মাসালা মাসাইলের ভিডিও আমি দিয়ে থাকি সবগুলো ভিডিও আপনারা দেখবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন আশা করে এতে করে আমরা উপকৃত হব এবং অন্যরাও উপকৃত হবেন দিনের আলোচনাগুলো ছড়িয়ে যাবেন আল্লাহবাগ আপনাদেরকে কব করুন আপনাদের মঙ্গল করুন এই আজকের আলোচনা আসসালামু আলাইকুম রহমাতুল্লা বকাত